ইফালে হোটেল লিলিত নবনির্বাচিত পরিষদক নজরবন্দী করা হয়েছে, 36টা কোঠা বুক করে থাকবে দিয়া হয়েছে। হোটেলত সকল তত্ত্বাবধানের দায়িত্বত মন্ত্রী পীযূষ হাজরিকা, এটা কোঠালয় হোটেলত বাহর পাতিছে মন্ত্রীগুলো। পীযূষ হাজরিকা সঙ্গ দিছে পল্লব লোচন দাসে, নবনির্বাচিত পরিষদের উপর নজর রাখিছে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। হোটেল লিলিত কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থাও গড়ি তোলা হয়েছে। প্রমোদ বড়ুয়ে অনুমতি দিয়া লোককে প্রবেশত অনুমতি দিয়া হয়েছে। মূল প্রবেশদ্বারত প্রমোদ বড়ুয়ে রাখিছে ঘনিষ্ঠ লোকক। তিনিজন APS বিষয়ায় বাহর পাতিছে হোটেলত। আরক্ষী কঠোর নির্দেশ দিছে সরকারে, হোটেলের কোনো যাতে ওলাই যাব নয় তার ব্যবস্থারও নির্দেশ দিয়া হয়েছে। আমি আকৌ এবার চলাইছো, হোটেল লিলিত নবনির্বাচিত পরিষদক নজরবন্দী করা হয়েছে, 36টা কোঠা বুক করে থাকবে দিয়া হয়েছে সকলকে। হোটেলত সকল তত্ত্বাবধানের দায়িত্বত মন্ত্রী পীযূষ হাজরিকা, এটা কোঠালয় হোটেলত বাহর পাতিছে মন্ত্রীগুলো। আর পীযূষ হাজরিকা সঙ্গ দিছে পল্লব লোচন দাসে, নবনির্বাচিত পরিষদের উপর নজর রাখিছে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় নিজেই। হোটেল লিলিত কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা গড়ি তোলা হয়েছে। প্রমোদ বড়ুয়ে অনুমতি দিয়া লোককে প্রবেশত অনুমতি দিয়া হয়েছে। মূল প্রবেশদ্বারত প্রমোদ বড়ুয়ে রাখিছে ঘনিষ্ঠ লোকক। তিনিজন APS বিষয়ার বাহর পাতিছে হোটেলত। আরক্ষী কঠোর নির্দেশ সরকারের, হোটেলের কোনো যাতে ওলাই যাব নয় তার ব্যবস্থার নির্দেশ দিয়া হয়েছে।